নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি নিবেদিতা সরকার সহকারী শিক্ষক নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ বিগত একটি ক্লাসে আমরা ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা বাংলার দ্বিতীয় পত্র সারাংশ ও সারমর্ম নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা তৃতীয়পত্র সারাংশ ও সারমর্ম আজকের এই ক্লাসটা অনুসরণ করে তোমরা যে বিষয়গুলো শিখবে সেগুলো হচ্ছে সঠিক নিয়মে তোমরা সারাংশ লিখতে পারবে সঠিক নিয়মে সারমর্ম লিখতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই পাঠের শুরুতে আমরা জেনে নিব সারাংশ কী ও সারমর্ম কী অর্থাৎ সারাংশ কাকে বলে এবং সারমর্ম কাকে বলে তোমরা যদি সারাংশ ও সারমর্ম বিষয়টা কী সেটাই যদি না জানো না বুঝো তাহলে সেই সারাংশ এবং সারমর্ম লিখতে পারবে না তাহলে আমাদেরকে কি করতে হবে শুরুতেই সারাংশ এবং সারমর্ম সম্পর্কে জানতে হবে তারপরে আমরা জানব কিভাবে সারাংশ লিখতে হয় অর্থাৎ সারাংশ লেখার নিয়ম তাহলে চলো প্রথমেই জানি সারাংশ কি কোনো নির্দিষ্ট দীর্ঘ রচনাকে সহজবুদ্ধ করে এর যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু লেখা বা পরিবেশন করাকে বলা হয় সারাংশ অর্থাৎ কোনো একটি গদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নামই হচ্ছে সারাংশ তাহলে আমরা বলতে পারি সারাংশ হচ্ছে কোনো একটা গদ্য কোনো একটা গদ্য রচনার মূল বিষয়টা বা মূল যে বক্তব্যটা সেই মূল বক্তব্যটাকে অল্প কথায় প্রকাশ করার নামই হচ্ছে কি সারাংশ এখন চলো আমরা সারমর্ম সম্পর্কে জানি প্রদত্ত পাঠের অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে তোমাকে লিখতে হবে সেটা সংক্ষিপ্ত মর্ম তথা সার উল্লেখ করাকে বলা হয় সারমর্ম ইংরেজি সাবস্টেন্সের বাংলা প্রতিশব্দ হিসেবে সারমর্ম ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কবিতা বা রচনার যে মূল ভাব বা বক্তব্য এই যে মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করার নাম হচ্ছে সারমর্ম একে মর্ম সত্য বা মর্মার্থ বলা হয় তাহলে আমরা কি বলতে পারি সারমর্ম হচ্ছে কোনো কবিতা কবিতা অর্থাৎ কোনো রচনার যে মূল ভাবটা বা বক্তব্যটা সেটাকে যদি অল্প কথায় প্রকাশ করা হয় সেটা হবে সারমর্ম অর্থাৎ সারাংশ হচ্ছে কোনো গদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করা আর সারমর্ম হচ্ছে তোমার কোনো কবিতা বা পদ্য রচনার মূল ভাব বা বক্তব্যকে অল্প কথায় প্রকাশ করা তার মানে সারাংশ হচ্ছে তোমার গদ্যের ক্ষেত্রে এবং সারমর্ম হচ্ছে কি পদ্যের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি কি যেহেতু সারাংশটা হচ্ছে গদ্যের গদ্যের মূল ভাবটাকে অল্প কথায় লিখতে হয় সেহেতু সারাংশকে বলা হয় বিষয় সংক্ষেপ তার মানে সারাংশটা হচ্ছে বিষয় সংক্ষেপ আর যেহেতু সারমর্মটা হচ্ছে তোমার পদ্যের মূল বক্তব্য বা মূল ভাবটাকে অল্প কথায় লিখতে হয় সেই ক্ষেত্রে সারমর্ম হচ্ছে বিষয়ের অন্তর্নিহিত বক্তব্য প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সারাংশ বিষয়টা কি এবং সারমর্ম বিষয়টি কি সে সম্পর্কে বুঝতে পারলে এখন চলো এই যে সারাংশ ও সারমর্ম সম্পর্কে তোমাদেরকে বললাম এই সারাংশ এবং সারমর্ম কিভাবে লিখতে হবে অর্থাৎ এই সারাংশ ও সারমর্ম লেখার কিছু নিয়ম আছে তোমাদেরকে এই নিয়মগুলো অনুসরণ করে সারাংশ ও সারমর্ম লিখতে হবে নিয়মগুলো অনুসরণ না করে যদি সারাংশ এবং সারমর্ম লিখতে যাও তাহলে দেখা যাবে যে সঠিক নিয়মে সারাংশ ও সারমর্ম তোমাদের লেখা হবে না এবং পরীক্ষায়ও কি যথাযথ নাম্বার তোমরা পাবে না সুতরাং প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সারাংশ ও সারমর্ম লেখার নিয়মটি ভালো করে অনুসরণ করবে তাহলে চলো আমরা নিয়মগুলো জেনে নেই সারাংশ এবং সারমর্ম লেখার নিয়ম প্রথমে কি করতে হবে তোমাকে নির্ধারিত যে মূল অংশটি সেটাকে তোমাকে বারবার পড়ে মূল ভাবটা খুঁজে বের করতে হবে তার মানে তুমি যে অংশটার সেটা যদি সারাংশ লেখার ক্ষেত্রে যদি গদ্যের অংশ হয় এবং সারমর্ম লেখার ক্ষেত্রে যদি সেটা তোমার পদ্যের অংশে হয় তাহলে তোমাকে কি করতে হবে ওই নির্ধারিত মূল অংশটাকে তোমার বারবার পড়তে হবে কেন পড়তে হবে বারবার পড়ে এটার ভিতরের যে মূল ভাবটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে তারপর এই যে তুমি মূল ভাবটা খুঁজে বের করলে এই যে খুঁজে বের করা যে বক্তব্যটা সেটা তোমাকে বুঝে নিতে হবে বুঝে নেওয়ার পর এই মূল ভাবটাকে তুমি তোমাকে আলাদা করতে হবে কারণ এই মূল ভাবটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে এবং অন্যান্য যেসব অপ্রধান কথাগুলো থাকবে সেটাকে তোমার বাদ দিতে হবে এই যে মূল ভাবটা তুমি খুঁজে বের করলে এই মূল ভাব বা বক্তব্যটার বর্ণনাটা তোমাকে যে দিতে হবে সেটা এই মূল কথার বাইরে অন্য কোনো কথা লেখা যাবে না তুমি যে মূল ভাবটা খুঁজে পেয়েছ তোমাকে সেই মূল ভাবটার উপরে নির্ভর করে তোমার সারাংশ ও সারমর্ম লিখতে হবে এর বাইরে থেকে কোনো কথা লেখা যাবে না অর্থাৎ তুমি কোনো নতুন করে উপমা যোগ করতে পারবে না কোনো অলংকার যুগ করতে পারবে না এমন কি এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেই কথা বা লেখক কী বলেছে সেই সব বিষয়েও এখানে লেখা যাবে না বক্তব্যের বর্ণনায় ভাবের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও তোমাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ তুমি যে বিষয়টা যে মূল ভাবটা পেয়েছ সেটা নিয়ে যখন তুমি লিখবে তখন একই কথা বারবার পুনরাবৃত্তি করা যাবে না এই বিষয়ে তোমাকে কি করতে হবে লক্ষ্য রাখতে হবে সারাংশ লিখার সময় ভাষাটা কি হতে হবে ভাষাটা হতে হবে সহজ অর্থাৎ সহজ ভাষায় ও সরল বাক্যে গুছিয়ে সারাংশ বা সারমর্মকে প্রকাশ করতে হয় তুমি যে মূল ভাবটা পেয়েছো সেই মূল ভাবটাকে যখন তুমি লিখে প্রকাশ করবে অল্প কথায় তখন তোমার ভাষাটা হতে হবে কি সহজ এবং বাক্যগুলো হতে হবে সরল এই সহজ ভাষায় ও সরল বাক্যে গুছিয়ে সারাংশ বা সারমর্মকে প্রকাশ করতে হবে সারাংশ বা সারমর্মে উত্তম পুরুষ অর্থাৎ আমি আমরা এবং মধ্যম পুরুষ তুমি তোমরা এই সর্বনাম পদগুলো ব্যবহার করা যাবে না অর্থাৎ এই সর্বনাম পদগুলো সম্পূর্ণ বর্জনীয় তাহলে আমরা কি বলতে পারি সারাংশ বা সারমর্মে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ সম্পূর্ণ বর্জনীয় সারাংশ বা সারমর্ম লেখার আকার সম্পর্কে সচেতন থাকতে হবে অর্থাৎ সারাংশ বা সারমর্ম খুব বড় করা যাবে না এমন কি একদম ছোটও করা যাবে না তোমাকে ভাব বুঝে অল্প কোথায় লিখতে হবে অর্থাৎ মানে আমরা বলতে পারি সাধারণত যে মূল অংশটা আছে সেই মূল অংশটার তিন ভাগের এক ভাগ হলে ভালো হয় অর্থাৎ সারাংশ লিখার সময় বা সারমর্ম লিখার সময় তোমাকে মনে রাখতে হবে যে যে গদ্যাংশটা বা যে পদ্যাংশটা থাকবে সেটা তিন ভাগের এক ভাগ অংশ আকারে তোমাকে সারাংশ বা সারমর্মটা লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা মূল গদ্য বা কবিতার কোনো অংশ সারাংশ বা সারমর্ম লেখার সময় হুবহু বা সামান্য বদল করে লেখা বাঞ্ছনীয় নয় অর্থাৎ তুমি যে গদ্য বা যে পদ্য থেকে সারাংশটি লিখছ সেই গদ্য বা পদ্যের হুবহু বা আংশিক পরিবর্তন করে সেখান থেকে তুলে নিয়ে এসে লিখা যাবে না তোমাকে লিখতে হবে এই ভিতর থেকে মূল ভাবটাকে বের করে এনে সহজ ভাষায় নিজের মতো করে মূল কথাটিকে সাজিয়ে লিখতে হবে হুবহু সেখান থেকে বা ওই নির্ধারিত গদ্য বা কবিতা থেকে সারাংশ বা সারমর্ম হুবহু তুলে দেওয়া যাবে না প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সারাংশ এবং সারমর্ম সম্পর্কে তোমরা জানলে এবং সারাংশ এবং সারমর্ম কিভাবে লিখতে হয় সেই লিখার নিয়মগুলোও তোমরা জানলে আশা করব এই নিয়মগুলো ভালো করে অনুসরণ করবে এবং মাথায় রাখবে তাহলেই ভালোভাবে বা সুন্দর করে সারাংশ বা সারমর্ম লিখতে পারবে সারাংশ বা সারমর্ম লিখার সময় বারবার একটি কথা মনে রাখতে হবে তোমাকে অবশ্যই যে বিষয়টির উপরে সারাংশ বা সারমর্ম লিখতে হবে সেই বিষয়টি বারবার পড়তে হবে বারবার পড়ে সেটার ভিতরের মূল ভাবটাকে আগে বের করে নিয়ে আসতে হবে ভিতরের মূল ভাবটা যদি তুমি বের করে নিয়ে আসতে না পারো তাহলে কিন্তু অল্প কথা হোক আর বেশি কথা হোক প্রকৃত সারাংশটা তুমি লিখতে পারবে না তাহলে সবচেয়ে প্রধান কাজই হচ্ছে তোমাকে সারাংশ সারমর্ম লেখার সময় মূল যে বিষয়টা সেটার মূল বক্তব্য বা মূল ভাবটাকে আগে বের করে আনতে হবে তারপর সহজ এবং সুন্দর ভাষায় অল্প কথায় সঠিক নিয়মে সারাংশ বা সারমূর্তি তোমাকে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখন চলো তোমাদের বই থেকে একটি নমুনা সারাংশ আমি এখানে আলোচনা করব শুধুমাত্র তোমাদেরকে একটু বোঝানোর জন্য আসলে সারাংশটা কিভাবে লিখতে হয় আমি এতক্ষণ যে তোমাদের সাথে নিয়ম নিয়ে আলোচনা করলাম সেই নিয়মের সাথে এটা একটি নমুনা দেওয়া হলো আনন্দ প্রকাশ জীবনে শক্তির প্রবলতারই প্রকাশ আমরা আনন্দকে ইন্দ্রের মাধ্যমে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ইত্যাদির মা সাহায্যে উপলব্ধি করি মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে তাই সৃষ্টি হল চিত্রশিল্পী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী কবি সাহিত্যিক পুরাকালের গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা এই যে একটি গদ্যাংশ এখানে তুলে দেওয়া আছে এই গদ্যাংশটুকু থেকে তোমাকে বা তোমাদেরকে সারাংশ লিখতে হবে তাহলে প্রথমে কি করতে হবে এই গদ্যাংশটুকুকে বারবার পড়তে হবে পরে এটার ভিতরের মূল কথাটা কি মূল বক্তব্যটা কি সেটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে তারপর সেটাকে সহজ এবং সুন্দর ভাষায় লিখতে হবে তাহলে চলো আমরা এখন দেখি এই যে গদ্যাংশটা এই গদ্যাংশটার মূল সারাংশটা কি দাঁড়ায় মানুষের জীবনের শক্তির প্রকাশ ঘটে আনন্দে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আনন্দকে সে উপলব্ধি করে সেই আনন্দানুভূতি সবার কাছে জানাতে চায় তাই ছবি গান কবিতা নাচ ভাস্কর্য ইত্যাদি শিল্পকলার মাধ্যমে মানুষ তার আনন্দকে প্রকাশ করে এই আনন্দ ও সুন্দরবোধ মানুষের মনকে তৃপ্ত করে অর্থাৎ মানুষের জীবনের শক্তি প্রকাশ ঘটে আনন্দে সেই বিষয়টাই হচ্ছে মূল এই মূল বিষয়টাকে তোমার ঠিক এইভাবে সাজিয়ে গুছিয়ে অল্প কথায় লিখতে হবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছ এখন চলো আমরা তোমাদের বই থেকে একটি নমুনা সারমর্ম রেখেছি সেই সারমর্মটি সম্পর্কে আমরা একটু আলোচনা করি এবং দেখে শারমরমুটি কিভাবে লিখতে হয় নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সুমির জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তবপদধূলে ছায়া শুনিবির শান্তিরিনীর ছোট ছোট গ্রামগুলি গুলে পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দীঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে বাবুলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে এই যে এটি একটি কবিতা এটি একটি কবিতার অংশ যেহেতু এটি একটি কবিতার অংশ তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এই কবিতার অংশটুকু থেকে এর ভিতরের অন্তর্নিহিত বক্তব্যটাকে খুঁজে বের করতে হবে এই অন্তর্নিহিত মূল বক্তব্যটাকে খুঁজে বের করে তারপরে সারমর্মটি লিখতে হবে তাহলে কি এই যে কবিতা অংশটুকু এখানে ভিতরের অন্তর্নিহিত মূল বক্তব্যটার যে সারমর্ম লেখা হয়েছে সেটা তোমরা একটু দেখে নাও মা ও মাতৃভূমি সবার কাছে প্রিয় আমরা এই কবিতার ভিতরে এই অংশটা একদম মূল অংশ হিসেবেই কিন্তু খুঁজে পেয়েছি দেখো মা ও মাতৃভূমি সবার কাছে প্রিয় বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি এর আকাশ বাতাস নদী মাঠ প্রকৃতি নিঃসঙ্গ নিঃসর্গ তারপরে মানুষ সবই হচ্ছে আমাদের ভালোবাসার ধন বাংলার আবহমান অপরূপ রূপে প্রতিটি বাঙালি মোহমুগ্ধ তার মানে কি নিজের দেশ ও মাতৃভূমি এবং মাতৃভূমির সব কিছুই যে মানুষের কাছে প্রিয় সেই বিষয়টাই কি আমাদের এই যে কবিতা অংশ সেই কবিতার অংশটুকুর মূল বিষয় এবং এই মূল বক্তব্য বা এই অন্তর্নিহিত যে বক্তব্য সেটারই অল্প কথার প্রকাশ হচ্ছে এই সারমর্মটুকু প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সারমর্ম সম্পর্কে বুঝতে পেরেছ সারাংশ সম্পর্কে বুঝতে পেরেছ তোমাদের এখন নিশ্চয়ই সারাংশ এবং সারমর্ম লিখার ক্ষেত্রে সমস্যা হবে না আমার এই ক্লাসটা ভালোভাবে অনুসরণ করবে অনুসরণ করে নিয়মগুলা ভালো মতো আত্মস্থ করে আমি যে বাড়ি কাজগুলো এখন দিব সেই বাড়ির কাজগুলো নিজে নিজে করার আগে চেষ্টা করবে তাহলে চলো তোমাদের জন্য যে বাড়ি কাজগুলো রেখেছি সেই বাড়ি কাজগুলো তোমরা একটু তুলে নাও সারাংশ তোমাদের পরীক্ষার জন্য যে নির্ধারিত সারাংশগুলা দেওয়া হয়েছে তোমরা সেই নির্ধারিত সারাংশগুলো আমার এই ক্লাসটা অনুসরণ করে নিজে নিজে লিখার চেষ্টা করবে সারমর্ম তোমাদের পরীক্ষার জন্য যে নির্ধারিত সারমর্মগুলো দেওয়া হয়েছে সেই নির্ধারিত সারমর্মগুলো তোমরা আমার এই ক্লাসটাও অনুসরণ করে নিজে নিজে করার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা সামনেই তোমাদের পরীক্ষা আশা করব তোমরা প্রতিটা ক্লাস প্রতিটা পাঠ মনোযোগ সহকারে অনুসরণ করেছ এবং করবে ভালোভাবে যদি এই ক্লাসগুলো সব শিক্ষকের তোমরা অনুসরণ করো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করবে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে আমার আজকের ক্লাস এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ